এই কিডনি ট্রান্সপ্লান্টের পরে সবার কিডনি কি কাজ করতে শুরু করে, মানে এই সাকসেসের রেটটা আসলে কিরকম এবং এটা কত বছর পর্যন্ত ভালো ফাংশন করতে পারে? হ্যাঁ, সেটা ডিপেন্ড করে যে কিডনিটা কার কাছ থেকে নেওয়া হয়েছে, তার কিডনিটা ট্রান্সপ্লান্ট টাইম কত সময় লাগছে। সাধারণত একটা কিডনি ট্রান্সপ্লান্টেশনের মানে জোড়া দেওয়ার সাথে সাথে প্রস্রাব আসা শুরু করে, দিস ইজ কল মানে আইডিয়াল ট্রান্সপ্ল্যান্ট। যখনই আমরা কিডনি আমরা দেখি যেগুলো আমরা লিভিং ডে ট্রান্সপ্ল্যান্টের আর্টারি অ্যানাস্টোমেসিস করা আসা মানে লাগানোর সাথে সাথেই এই ইউরেটার দিয়ে প্রস্রাব আসা শুরু করে। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রথম প্রস্রাব আসে, একটু দেরি হয়, বন্ধ হয়ে যায়, আবার আসে, কারণ ওদের একটু ব্লাড ফ্লো কমে যায়, কারোর ক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যায়, তো এই এই একটা সমস্যা থেকে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু ওষুধ দিতে হয়, খুব হাই ডোজ ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস অথবা ইন্ডাকশন বলি আমরা এগুলো, মনোক্লোনাল অ্যান্টিবডিস, সেগুলো যদি আগে দিয়ে দেওয়া হয় অথবা না দিয়ে পরবর্তী অনেকক্ষণ লাগে, তাহলে ওদের একটা কাজ করতে একটু দেরি লাগে, বাট আলটিমেটলি কাজ করে, কাজ করে। এবং এটা কি একবার কিডনি ট্রান্সপ্লান্ট করলে কি সারা জীবনের জন্য তার এটা কাজ করে নাকি পরবর্তীতেও এটা বিকল হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, কিডনি ট্রান্সপ্লান্ট করলে যদি সে মেনটেন করে তাহলে কিডনি দীর্ঘদিন কাজ করবে। আমাদের এখানে এই পর্যন্ত কত কয়েকদিন বেশ কয়েক বছর মারা গেছে, উনি 30 ইয়ার্স পোস্ট ট্রান্সপ্ল্যান্ট বেঁচে ছিলেন। আমাদের একজন ডাক্তার আছে, উনি 12 ইয়ার্স কোনো সমস্যা নেই উনি আছেন। তো এখন যে রুগীটা ট্রান্সপ্ল্যান্ট না করলে অথবা ডায়ালাইসিস না করলে হয়তো 1 মাস থেকে 6 মাস মধ্যে মারা যাবে, তার জন্য 12 to 30 ইয়ার্স বিগ ইস্যু। সেই জন্য বলা হয় যে ট্রান্সপ্ল্যান্টটা সাধারণত আমাদের রুগীদের একটা সমস্যা হচ্ছে, ট্রান্সপ্ল্যান্ট করার পরে ওরা নিয়মিত ওষুধ খায় না অথবা কোনো যোগাযোগ রাখে না। যারাই যোগাযোগ রাখবে না, ওষুধ খাবে না, ওদের ধীরে ধীরে আবার কিডনি রিজেক্ট করে দিবে। আমরা ক্রনিক অ্যালোগ্রাফ নেফ্রোপ্যাথি বলি এটাকে। জি, আমাদের সাথে একজন দর্শক আছে, তার ফোনটি আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো। জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্ন। আপনি ডায়ালিসিস করার পরে জি পরে আবার কি অন্য ওষুধে চলে যাওয়া যায় কিনা? আচ্ছা, একজন রোগী যিনি ডায়ালাইসিস করে ভালো আছেন, তিনি অন্য কোনো ওষুধ খেয়ে ভালো থাকতে পারবে কিনা সারা জীবনে, সেটা জানতে চাচ্ছেন। অন্য কোনো গ্রুপের কিডনি দিয়ে প্রতিস্থাপন করা যাবে কিনা, কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক। আসলে আপনি জানতে চাচ্ছেন যে আপনি ডায়ালিসিস করতেছেন, আপনি কি কিডনি প্রতিস্থাপন করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। যদি আপনার শরীরের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস এইগুলো নেগেটিভ থাকে, আপনার কার্ডিয়াক স্ট্যাটাসটা ভালো থাকে, মানে হার্টের স্ট্যাটাস, হার্টের অবস্থা যদি ভালো থাকে, এবং আপনি যদি শারীরিকভাবে সুস্থ, দ্যাট ইজ অনেক রোগী আমাদের দেশে ডায়ালিসিস করতে করতে এমন অসুস্থ হয় যে তাদের শরীরটা অ্যাকচুয়ালি ওই ট্রান্সপ্ল্যান্টের জন্য ফিট হয় না, যদি এই সবগুলো ঠিক হয় অবশ্যই আপনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন, এবং আমরা তাই করছি। অনেক বছর ডায়ালিসিস করার পরে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করছি এবং রোগী ভালো থাকে। তবে হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে ওষুধে ফিরত যাওয়া যায় কি না, যদি এটা ক্রনিক কিডনি ডিজিজ হয়, ধীরগতিতে কিডনি ডিজিজ হয়, ওষুধ দিয়ে কখনো ফিরত যাওয়া যাবে না, ডায়ালিসিস থাকতে হবে। জি, আমরা যে কিডনি প্রতিস্থাপনের কথা আপনার কাছ থেকে শুনছিলাম সেই প্রসঙ্গে আবার যদি একটু ফিরে আসি, সেটি হচ্ছে যে